হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু বিজ ব্লগসে সবাইকে স্বাগত। যারা আমার ব্লগটা দেখছো, তোমরা সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে সানডে, সানডে তো ছেলের 3 দিন ধরে স্কুল বন্ধ, তো যার জন্য একটু মানে আরামে কাজগুলো করছি। তো এখন 9টা বেজে গেছে। কেন আবার গাড়ি হাতাবে? ওকে ওকে, শুধু ধরবে। হ্যাঁ বসো, কিচ্ছু ধরবে না। তো হচ্ছে দেখো, আমি উপরে বসে আছি, হচ্ছে সিঁড়িগুলো ঝাড়ু লাগাচ্ছি। এটা অনেকদিন বাদে বাদেই ঝাড়ু লাগানো হয়। তো যাই হোক, আজকে লাগাচ্ছে। আজকে হচ্ছে শাশুড়ি মা আসবে রাত্রেবেলা, না হলে বলবে সিঁড়িগুলো কি নোংরা হয়ে আছে। তো ওই জন্য সিঁড়িগুলো ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি। আর যেহেতু সানডে, তো একটু আরামে বসে ধীরে কাজকর্মগুলো করবো। আর আজকে হচ্ছে রুটি করিনি, শুধু ভাত করেছি, ডাটা আলুর ঝোল, বেগুন ভাজা, শুটকি মাছ ভাজা, তো এসবই করেছি। আর রুটি করিনি, কালকে যে পায়েস করেছিলাম, তো পায়েস দিয়ে মুড়ি খাবো, আমি এখন খাইনি। তো কাজ আছে এখনও, বাসন মাজবো, ঝাড়ু লাগাবো। তো ছেলে আজকে হচ্ছে ও দাদু ভাইয়ের সঙ্গে, মানে বাবাদের রুমে বাবার সঙ্গে ঘুমিয়েছিল কুলারের হাওয়াতে। তো ছেলে হচ্ছে অনেক সকাল সকাল উঠেছে, বাবাও তো অনেক সকালে ওঠা উঠবে, তো বাবার সঙ্গে সঙ্গে ছেলে উঠে গেছে। হ্যাঁ ধরবে না। তো ছেলে হচ্ছে আমার গাড়িতে বসবে, বলছে মা একটু গাড়িতে বসে। আমি বলছি পাপা আমার গাড়িতে তুই বসবি না, ও গাড়িতে বসলে এটা ধরবে ওটা ধরবে, মানে কি করবে আর কি করবে না, তাই বলছি আমার গাড়িতে বসবি না। তাই আমাকে বলছে মা একটু গাড়িতে বসি প্লিজ। তো ওই যে, তো ঠিক আছে চলো কাজগুলো করতে থাকি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমার এই ভিডিওটা আমি কালকেই পোস্ট করতে চেয়েছিলাম, তার জন্য অর্ধেক এডিটিং করেও রেখে দিয়েছি। তো ভাবছি অর্ধেক যখন করেছি, তো মানে না ছাড়লে তো ভালো লাগবে না, তো ভাবছি না আজকে সেটা করি। আর কালকের যে ভিডিওটা সেটা আমার অলরেডি হয়েই গেছে, তো সেটা আমি দেখি সন্ধ্যার দিকে ছাড়বো। আজকে দুটো ভিডিও পোস্ট করার কথা ভাবছি। তো যারা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা সন্ধ্যার দিকে আর একবার ওই ভিডিওটা চেক করবে, দেখবে সবাই। আর ফার্স্ট টাইম হচ্ছে ছেলেকে নিয়ে কালকে গাড়িতে করে স্কুলে গেছি, তো সেটাই একটা ভিডিও করেছি। আর এখানে দেখো ছেলের হচ্ছে গাড়ি নিয়ে খেলছে, এই এই গাড়িটা তো তোমরা দেখেছো যারা ডেইলি ব্লগ দেখো আমার। এটা হচ্ছে ছেলের বার্থডেতে ছেলের বাবা মানে রাহুল নিয়ে এসছে। তো এই একটা মাত্র গাড়ি যে এখনও আছে, সেটা আছে থাকার কারণ হচ্ছে আমি দেইনি বেশি, 800 টাকার গাড়ি দুদিনই শেষ করে দিবে, সেটা গায়ে লাগে বেশি, তো ওই জন্য উপরে রেখে দিয়েছিলাম। আর একটা যে গিফট এসেছিল ওর মিশোমশাই দিয়েছিল, সেটা তো শেষ। তো ওই যে এখন এই গাড়িটার পেছনে পড়ছে, মায়ের গাড়ি দাও গাড়ি দাও, তো গাড়ি খেলছে। ও কোনো কিছু জিনিসই মানে বেশি দিন রাখতে পারে না, ব্যাস এখন নিয়ে আসবে, 2 ঘন্টা পরেই দেখবে জিনিস শেষ। মানুষের বাচ্চাদের আমি দেখি কত খেলনা একসঙ্গে মানে জমিয়ে রাখে, কিন্তু ওর আমি কোনো জিনিসই জমিয়ে রাখতে পারে না। আজকে নিয়ে আসবে, কালকেই শেষ, একটা এইদিকে একটা ওইদিকে, তো এইভাবেই ফেলে রাখে। আর আমিও একটু মানে অন্য মায়েদের মতো একটু কম গুছিয়ে রাখি, যার জন্যই আমার ছেলের জিনিস অত থাকে না আর কি। তো এই হচ্ছে ব্যাপার, আমারও একটু দোষ আছে। তো ছেলে খেলছে, আর তারপরে ওকে হচ্ছে পড়াবো, তো বলছে মা একটু খেলতে দাও খেলতে দাও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ফ্যানের একটু আওয়াজ হচ্ছে মনে হচ্ছে, এখন গরমে তো ফ্যান ছাড়া থাকাই যায় না। দেখো আমার চা ফা খাওয়া শেষ, চা তো খাইনি, পায়েস আর মুড়ি খেলাম, এই বাসন টাসন মেজে নিলাম, ঘর জল দিয়ে দিলাম। আর এখন একটু আজকে ছেলেকে পড়াতে বসাবো। ছেলে এখন গাড়ি চালাচ্ছে, বলছো 5 মিনিট আমাকে খেলতে দাও, তারপরে পড়তে বলবে, তো ওকে 5 মিনিট খেলতে দিচ্ছি, তারপরে হচ্ছে ছেলেকে পড়াবো। তো ঠিক আছে চলো ভাই। তো দেখো এখন 1:30 বেজে গেছে, তো আমার স্নান বান সব কিছু শেষ, অনেকক্ষণ আগেই শেষ যদিও। তো ওই স্নান করলেই আমার ঘুম পেয়ে যায়, ব্যাস এরপরে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আজকে বাবা সকালবেলা না খেয়ে গেছিলো, যার জন্য একটু তাড়াতাড়ি আসছে। তো 11:30টার মধ্যেই এসছে, তো এসে বাবা স্নান করে 12টার মধ্যে খেয়ে নিল, আর ছেলেকে বাবাই স্নান করিয়ে দিল। তো ছেলেকে আমি 12:30টার দিকে খাওয়ালাম, আর ছেলেকে এখন আমাকে ঘুম পাড়াতে হবে। তো আমি এখনও খাইনি,
মানে এই যে ঘুম ঘুম আমারই পাচ্ছে, মানে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়বো। এখনও ভিডিও এডিটিং হয়নি, তো আমি ভাবছি না এই ভিডিওটা আজকের ভিডিওটা কন্টিনিউ করি একটু। আর তো একটু আজকে ওই আলমারিটার দেখো এখনও চাবি লাগানোই আছে, আজকে একটু আলমারিটার ভেতর থেকে জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে রাখলাম, আর পুজো দিয়ে দিলাম স্নান করে। আর কাপড় জামা কাপড় হচ্ছে ভিজিয়ে রেখেছি, রাহুলের দুটো জিন্স, ছেলের জামা, আরও কী কী জামা যাই হোক আমি ভিজিয়ে রেখেছি, এগুলো ধুইনি, বিকেলবেলায় ওগুলোকে কাচবো। তো এখন হচ্ছে ঘুম পাচ্ছে যেহেতু, তো ঘুম থেকে উঠে একদম বিকেলবেলা কথা হবে। আর এখন আমি একটু দেখি কালকের ভিডিও, আজকে এখন একটু এডিটিং করি তারপরে খাবো। তো ঠিক আছে চলো, বাই বাই, পরে আবার আসবো। তো হ্যালো, দেখো আমি ঘুম থেকে উঠে দেখছি পুরো বাইরেটা দেখো ধুলো কুয়াশার মতো হয়ে আছে। আমাদের এই জায়গাটা দেখো শুকনো খড়খড়ে, কোনো গাছের পাতা নেই, আর হাওয়া চলছে প্রচণ্ড, হচ্ছে ধুলোগুলো উড়ে আসছে ঘরে। হ্যাঁ মানে এখানে শুকনো হাওয়া, বৃষ্টি তো হয় না। এই দেখো আওয়াজ শোনো, ওই যে দেখো, ওই যে দেখো, এই দেখো কত হাওয়া চলছে, মোবাইলে জানি না কতটা বোঝা যাচ্ছে, পুরো ধুলো উঠছে। আর এই যে দরজা, আমার ঘরের দরজা হচ্ছে ঠক ঠক, এ দেখো এক্ষুনি এসে বন্ধ হবে। তো ঘর বাড়ি আমি তাড়াতাড়ি দরজাগুলো বন্ধ করে রাখি, মানে পুরো ঘরে হচ্ছে ধুলো 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 হয়ে আসবে। আর তোমাদের সঙ্গে আমি মনে হয় একটা জিনিস শেয়ার করিনি, এখন মনে পড়লো, আমার ছেলের দুষ্টুমি সেদিন, এখানে হচ্ছে আমি চুল যে আমার যে চুল জমে চুলগুলোকে এখানে রাখি। তো ছেলে আমার দেশলাই দিয়ে চুলের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, তারপরে দেখো এই সমস্ত, এই যে দেখো এই জিনিসগুলো, এগুলো পুড়ে গেছে। তো এগুলো আমি তোমাদের ওই ভিডিওটা একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে চলো বাই, পুরো ধুলো উঠছে, আমার রাগ উঠে যাচ্ছে, শব্দ তো শুনতেই পাচ্ছো। তো এই দিকে তো এক ফোঁটাও বৃষ্টি হয়নি, শুধু এই যে শুকনো হাওয়া আর এই যে ধুলো, ধুলো দিয়ে ঘর বাড়ি ভর্তি হয়ে গেছিলো। তো পরে আমি জানতে পেলাম যে বাড়ির ওই দিকটাতে খুবই হচ্ছে ঝড় হয়েছে, গাছপালা সব ভেঙে গেছে, তো ওই দিকেরই আবহাওয়াটা কিছু এইদিকে এসছে এই আর কি। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন 7টা বেজে গেছে, 7টা এখনও হয়নি, 5 কম মানে 7টা। তো এখন হচ্ছে দেখো আমি এই যে এগুলো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলোকে ধুয়ে দিলাম, আর হচ্ছে এখন জল ভরছি খাবারের জল। আর বাইরেটা তো তখন তো তোমাদের দেখালাম কেমন হাওয়া উঠেছিল, শুকনো হাওয়া, পুরো বাড়িঘর ধুলো হয়ে গেছে। তো বাইরেটা হচ্ছে আমি জল দিয়ে সার্ফ দিয়ে ঝাড়ু লাগিয়ে হচ্ছে পরিষ্কার করেছি, আর সেগুলো আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে। আর এখন ঘরটাকে একটু পোছা লাগাবো, তার কারণ ঘরের মধ্যেও বালি বালি হয়ে গেছে, ঝাড়ু দিয়েছি তবুও যেন মনে হচ্ছে যে কেমন লাগছে, একটু বালিটা তো শরীরটা কেমন করে। তো যাই হোক এখন একটু পোছা লাগাবো, পোছা লাগিয়ে সন্ধ্যা হয়ে যাবে, তারপরে আবার রান্না বসাতে হবে আমাকে। তো ঠিক আছে চলো রাত্রেবেলা রান্না বান্না করি, আর আজকে একটু বেশি করে ভাত তরকারি রান্না করতে হবে, যেহেতু শাশুড়ি মা তারপরে যে ভাইয়েরা আসবে, তো চারজন আসবে, মা আর হচ্ছে একটা ভাইস্তা, শুভকে তো চেনে, আর একটা দুটো দেওর, তো চারজন আসবে। সে ওরা তো রাত্রেবেলা আস্তে আস্তে 12টায় একটা দুটো তিনটে বাজতে পারে, বেজে যেতে পারে আর কি, ট্রেন লেট মানে ট্রেনের উপর নির্ভর করবে ওদের আসা, যদি লেট হয় তাহলে 2-3টে বেজে যেতে পারে। তো ঘুম তো আজকে রাত্রে সেরকম হবে না জানা কথা, কিন্তু কালকে সকালে উঠে আবার ছেলের স্কুল। তো ঠিক আছে চলো ভাই, কী রান্না বান্না করে পরে শেয়ার করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে আগুন লাগিয়ে দিয়েছে আমার ছেলে, সব কিছুরই একটা লিমিট থাকে, তো ও একদম লিমিট ক্রস করে যায় এক এক দিন, যার জন্য ওকে আমি মারি, না মারলে দেখো এই জিনিসগুলো, এই যে দেখো কাঁথাগুলো পুড়ে গেছে। এই প্লাস্টিকে আমি হচ্ছে চুল জমিয়ে রাখতাম, তো চুলের মধ্যে গ্যাস লাইট দিয়ে হচ্ছে আগুন জ্বালিয়েছে, সেখান থেকে একদম কাঁথাগুলো জ্বলছিল দাউ দাউ করে, আমি তো দেখে ভীষণই ভয় পেয়ে গেছিলাম, তোমরা জানো না বাড়িতে কেউ নেই, আর এইদিকে দেখো পুরো
আগুন একদম জ্বলছিল রীতিমতো, এই যে টেবিলের যে কাপড়টা সেটাতেও আগুন ধরে গেছে। তারপরে দেখো ওখানেই শুধু লাগাইনি, এখানে যে ঝুড়ির মধ্যে আলু পেঁয়াজ রাখি সেখানেও আগুন লাগিয়ে দিয়েছে। জানি না এই লোহার ঝুড়িগুলোতে কি করে আগুন লেগে গেল। এখানে প্লাস্টিকের একটা চাকু ছিল, দেখো চাকুর পেছনটাও আগুন জ্বলে গেছে, এই দিকেও আগুন জ্বলছে, ওই দিকেও আগুন জ্বলছে। তো ঝুড়িটাতে তো কম ছিল, কিন্তু কাঁথার ওখানটার পিছনে ছিল। আমি তো ভীষণই ভয় পেয়ে গেছি, এখনই সর্বনাশটা হয়ে যেত। তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বালতিতে জল নিয়ে এসে আমি মেরে দিয়েছি। তো সেগুলো আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, তখন তো ভয়ের মানে ভয়ে এত ছিলাম, তো ভিডিও করার মানে ইসেতে ছিলাম না। তো যাই হোক, তারপরে রাত্রেবেলা রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি খাসির মাংস রান্না করেছি, এখানে হচ্ছে আলু পটল ভেজেছি, আর হচ্ছে ডাল করেছি, আর হচ্ছে সোয়াবিন ভেজেছি। এই আমার ব্লগ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।